অভিনেত্রী গায়ত্রী মহন্তই লাভ করলে পিএইচডি ডিগ্রি অসমীয়া বিভাগত আনুষ্ঠানিকভাবে পিএইচডি ডিগ্রি গ্রহণ গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ের ত্রিংশতম দীক্ষান্ত সমারোহত অভিলেখ সংখ্যক 3,287 গৰাকী শিক্ষার্থী তথা গবেষক গবেষিকায় গ্রহণ করেছে নিজের নিজের ডিগ্রি। আর অভিনেত্রী গায়ত্রী মহন্তও আজির দিনটি গ্রহণ করলে পিএইচডি ডিগ্রি অসমীয়া বিভাগত আনুষ্ঠানিকভাবে পিএইচডি ডিগ্রি গ্রহণ অভিনেত্রীগীর গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ের ত্রিংশতম দীক্ষান্ত সমারোহ আজি আর সমারোহতে অভিলেখ সংখ্যক 3,287 শিক্ষার্থী তথা কৃষক ক্ষমা করব গবেষক গবেষিকায় গ্রহণ করেছে নিজের নিজের ডিগ্রি। ঐতিহ্যমণ্ডিত গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ের ত্রিংশতম দীক্ষান্ত সমারোহ আজি অনুষ্ঠিত হয়েছে আর এই সমারোহত এগারী প্রখ্যাত অভিনেত্রী গায়ত্রী মহন্ত বাইদেউ তেখেতের সন্মানীয় যে পিএইচডি ডিগ্রি লাভ করলে আমি তেখেতের পৰা কিছু তেখেতের মনোভাব জানিব চেষ্টা করি। প্রথমে আপনার শুভেচ্ছা জ্ঞাপন করলো, ধন্যবাদ। আপনার এটো আসলে কেনেকুৱা ধৰণৰ অনুভৱ মই এনেকে ভাষাৰে আসলে বুজাব নোৱাৰিম, কিন্তু এয়া জীৱনৰ এক প্ৰাপ্তি বুলি ক'ব পাৰি। ইমান দিন যে কষ্ট কৰিলোঁ তাৰ এটা ফল আজি গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ে যি সন্মান প্ৰদান কৰিছে এই মুহূৰ্ত এই মোৰ গোটেই জীৱনৰ কাৰণে স্মৰণীয় হৈ থাকিব। কোন বিভাগৰ পৰা কৰিছিলে? মই গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ অসমীয়া বিভাগৰ পৰা কৰিছিলোঁ আৰু মোৰ বিষয় আছিল মেঘালয়ৰ লোক উৎসৱৰ পৰম্পৰা আৰু পৰিৱৰ্তন আৰু মোৰ গাইড আছিল ডক্টৰ বিমল মজুমদাৰ ছাৰ, তেখেত গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ অসমীয়া বিভাগৰ। হয়, এটা কথা, যিহেতু আপুনি চলচ্চিত্ৰ বিভিন্ন সময়ত অভিনয়ৰ লগত জড়িত হৈ আছিল, গতিকে অভিনয় আৰু শিক্ষাৰ ক্ষেত্ৰত এটা আপুনি যথেষ্ট কিছু প্ৰত্যাহ্বান কঠিন হয়। হয় হয়, যথেষ্ট কষ্ট হৈছিলে কাৰণ মই যোৱা কিছু বছৰ থিয়েটাৰত আছিলোঁ আৰু মই থিয়েটাৰ অভিনয় খুবেই ভাল পাইছিলোঁ, কিন্তু মই থিয়েটাৰ এৰিব লগা হৈ গৈছিলে। 3 বছৰ মই থিয়েটাৰ কৰাৰ পিছত মই থিয়েটাৰ বাদ দিব লগা হৈছিলে কাৰণ মোৰ ইফালে পিএইচডি কামো বহুতখিনি আধৰুৱা হৈ আছিলে, তাৰপিছত সন্তানৰো তাক চোৱা চিতাৰো কাম, গতিকে মানে ইমান সহজ আচলতে নাছিলে গোটেই বাটটো, এই যাত্ৰাটো ইমান সহজো নাছিল, সেইকাৰণে আজি বেছি আনন্দিত হৈছোঁ কাৰণ বহুত কষ্টৰ ফলত আজি ডিগ্ৰী লাভ কৰিছোঁ। ধন্যবাদ, পুনৰবাৰ অভিনন্দন জ্ঞাপন কৰিছোঁ। এয়া আছিল বিশিষ্ট অভিনেত্রী গায়ত্রী মহন্ত বাইদেউ, তেখেতে গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ যি ত্রিংশতম দীক্ষান্ত সমারোহ তাত তেখেতৰ পিএইচডি ডিগ্ৰী গ্ৰহণ কৰিলে অসমীয়া বিভাগৰ পৰা।